বন্ধুরা, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজ জেনে নিব সিরিয়াল জগতের কোন অভিনেতা অভিনেত্রীরা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবে। বিস্তারিত সব জানতে একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার এক, তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। নীল তৃণা অনেক বছর ধরে একে অপরের সাথে প্রেম করছে। ইতিমধ্যে তারা জানিয়েছে তাদের রেজিস্ট্রি বিয়ের কাজ সেরে নেবে আর 2021 সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করবে। নাম্বার দুই, রুদ্রজিৎ মুখার্জি ও প্রমিতা চক্রবর্তী। সাত ভাই চম্পা সিরিয়ালে কাজ করতে এসে রুদ্রজিৎ ও প্রমিতা একে অপরের প্রেমে পড়ে যায়। কিছুদিন পরপর তারা একসাথে মিডিয়ার সামনে আসে আর বর্তমানে শোনা যাচ্ছে আগামী বছর তারা তাদের বিয়ের কাজ সেরে ফেলবে। নাম্বার তিন, দিয়া মুখার্জি ও অভিষেক চ্যাটার্জি। সীমারেখা সিরিয়ালের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করে দিয়া ও অভিষেক। দিয়া জি বাংলার মিঠাই সিরিয়ালে কাজ করবে আর অভিষেক স্টার জলসার গঙ্গারাম সিরিয়ালে কাজ করবে। এক সূত্র থেকে জানা গেছে এক মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসবে তারা। নাম্বার চার, দেবচন্দ্রিমা সিংহ রায় ও সায়ন্ত মোদাক। দেবচন্দ্রিমা ও সায়ন্ত কাজললতা সিরিয়ালে কাজ করেছিল। দু বছর ধরে তারা বাস্তবে প্রেম করছে। দেবচন্দ্রিমা বর্তমানে সাজের বাতি সিরিয়ালে অভিনয় করছে। সামনের মাসে দেবচন্দ্রিমা ও সায়ন্ত রেজিস্ট্রি বিয়ের কাজ সেরে নেবে। নাম্বার পাঁচ, সায়ন্তী সেন গুপ্ত ও ইন্দ্রনীল মল্লিক। সায়ন্তী সেন গুপ্ত বর্তমানে আলোচনা সিরিয়ালে তনুশ্রী চরিত্রে অভিনয় করছে। প্রায় চার বছর ধরে সায়ন্তী ইন্দ্রনীলের সাথে প্রেম করছে। ইতিমধ্যে তাদের রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে বলে শোনা যাচ্ছে আর সামনের বছর আনুষ্ঠানিক বিয়ে হবে। নাম্বার ছয়, প্রতীক সেন ও মৌবনী সরকার। প্রতীককে সকলে চিনলেও মৌবনীকে অনেকে চিনে না। মৌবনী একজন থিয়েটার অভিনেত্রী। প্রতীক ও মৌবনী 2017 সালে একে অপরের সাথে প্রেমে পড়ে আর 2021 সালের জুন মাসে তারা তাদের আনুষ্ঠানিক বিয়ের কাজ সম্পন্ন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, এদের মধ্যে কোন জুটি আপনার প্রিয় কিংবা তাদের বিয়ে নিয়ে আপনাদের কী মতামত তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।